আমার নাম হলো মনোয়ারা বেগম, আমার বয়স হলো 55, আমি সাবার নয়াবাড়ি এই ঠিকা সাবার রেডিও কলোনি নয়াবাড়ি থেকে আসছি। আমার 10-15 বছর ধরে আমার হাঁটুতে ব্যথা, হাঁটুতে ব্যথা, আমি নামাজের কায়দা বসতে পারি না, নামাজ পড়তে পারি না, বৈশাখ কোটাকাটি এগুলি করতে পারি না, পাও ঝিমঝিম করে ধরে শিরশিরায় নিয়ে যায়, এ সমস্যায় ভুগতেছি। এই ব্যথাগুলি মনে করেন যখনই পাওটা ভেঙে বসতাম তখন এই শিরশির করে নিয়ে যেত, হ্যাঁ পায়ে অনেক ব্যথা হইতো, চিলিকদা উঠতো, এরকম আর কি হইতো। এ পর্যন্ত আমি মনে করেন 12-13 জনের মতন আমি ডক্টর দেখাই ফেলেছি। তো আমি আজকে 16-17 বছর ধরে নামাজের কায়দায় আমি বৈশা নামাজ পড়তে পারি না, এটা আমার অনেকই কষ্টের বিষয়। আমি একসময় অনেক চিন্তায় পড়ে যাই যে আমার এই রোগগুলো কি ভালো হবে না, আমার অনেক ব্যথা বিষ হইতেছে। তখন আমার ছেলেরা ভিডিওটি দেখে তারপরে আমার বাসায় এসে এগুলি দেখাই আমার এখানে আইনা ভর্তি করে। এখানে আসার পরে আমার স্যার বললো, দেখলো পরীক্ষা নিরীক্ষা দেখা বললো যে আপনি 15 দিনের জন্য 10-12 দিনের জন্য হইলেও আপনি ভর্তি হন, হইলে আপনার চিকিৎসা চলবো। তাই এখানে আসছি আমি আজকে 12 দিন আমি আল্লাহর মতো এখন নামাজের কায়দায় বসতে পারি, নামাজ পড়তে পারি, এখন আমি অনেক ভালো আল্লাহ দিলে না। আমার এখন ব্যথা এক পর্যায়ে একেবারেই নেই, ব্যথা ব্যথা আমি ভালো হয়ে গেছি। আমি এখন আমি মন খুলে হাঁটতে পারি, আমার ব্যথা লাগে না। তারপরে আবার মনে করেন আমি নামাজের কায়দায় বসে নামাজ পড়তেছি, এটাই আল্লাহর কাছে আমার শুকরিয়া। এখানকার মেয়েরা অনেক ভালো, তারা আমার যে থেরাপিগুলি দিছে অনেক আদরের সাথে, বিনয়ের সাথে, অনেক মানে এই অনেক খেয়াল রাখছে, অনেক ভালো। এদের সহযোগিতায় আমি অনেকটা ভালো হয়ে গেলাম। এখন ডাক্তার সুফল্লা প্রধান স্যারকে আমি প্রথমত তারে দোয়া করতে চাই, হ্যাঁ তার মতো একটা ডাক্তার যে বাংলাদেশে আছে, যে অনেক কষ্ট না করে আপনারা এখানে আসবেন, হ্যাঁ এখানে আইসা আপনারা ভালো হবেন, টাকা অন্যদিকে নষ্ট না করে এখানে খরচ করেন, তাহলে কাজে লাগবে টাকাটা। তারে আমি দোয়া করি মন ভরিয়া, সে ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার জন্য দোয়া করবেন। আমি যে বাড়িতে যাইয়া যায় আমি সারা জীবন ভালো থাকতে পারি, এটা আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে এখানে আসেন, আইসা এখানে দেখান, দেখাইলে অবশ্যই সুস্থ হবেন। আসসালামু আলাইকুম।